হোয়াটসঅ্যাপ ভিউজ, আসসালামু আলাইকুম। আমি রাসেল, আজকে আপনাদের সামনে আমার একটা কাঙ্ক্ষিত জিনিস নিয়ে হাজির হয়েছি। তো আপনারা সবাই আজকে আশা করি ভালো আছেন, কারণ বর্তমান বিশ্বের অবস্থা তো সবাই ভালো থাকবেন আশা করি ইনশাল্লাহ। তো আমি রাসেল আজকে নিয়ে আসছি, আমার ভাই আমাকে এটা গিফট করছে। তো ভাইয়ের কাছে আমি ভাইকে আমি মেনি মেনি থ্যাংক জানাই আমার পক্ষ থেকে, কারণ সবাই সব কিছু পায় না। আমি অনেক খোঁজার পরে আমার ভাই আমাকে দিয়েছে, কারণ একটা জিনিস কাউ থেকে আপনি খুঁজতে খুঁজতে পাবেন, আপনি কিন্তু এমনি পাবেন না। তো আমিও পাইছি। তো আমার সেই কাঙ্ক্ষিত জিনিসটা আমি আপনাদেরকে একবার দেখাই, ব্যাগটা এই যে এটা পাইছি আমি আমার বাইক থেকে। এটার ভিতরে একটা গুপ্তধন আছে, সেটা পরে দেখাইতেছি। তো আমি ফার্স্ট আমার বাইক থেকে আমি ফার্স্ট এটা কিনছি, তারপর একটা স্ট্যান্ডটা এখন আমার মোবাইলের সাথে লাগানো দেখাতে পারছি না। তো এটা হচ্ছে বয়া, তো এটা নিয়েছি ফার্স্ট। তারপরে পাইছি এই ব্যাগটা, এটার ভিতরে একটা গুপ্তধন আছে, তো সেটা পরে দেখাইতেছি একটু পরে, একটু ওয়েট করুন। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমি যেন আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি, কারণ আমি অনেক ব্লগ তৈরি করছি। তো সামনে ইনশাল্লাহ আরও ভালো ভালো ব্লগ তৈরি করবো, কারণ আমি এখন অনেক জিনিস পাইছি আমার বাইক থেকে। তো আপনারা আমাকে সাপোর্ট দিয়ে যাবেন, আপনাদের সাপোর্টে আমি অনেক দূরে গিয়েছি, ইনশাল্লাহ সামনে আরও যাব, আপনারা আমাকে সেই সাপোর্টটা দিয়ে যাবেন। তো এখন আমি সেই গুপ্তধনটা আপনাদেরকে দেখাবো, তো চলুন একটু দেখে আসি। এটা হচ্ছে ক্যামেরার ব্যাগ, তো এটা হচ্ছে ব্যাটারি, বুঝতে পারতেছি না আমি কীভাবে ঘুরতেছি। তারপরে হয়েছে এটা লেন্স, আর এখন সে কাঙ্ক্ষিত জিনিসটা আমি বাড়ি করবো, আপনারা আমার সাথে থাকবেন। এই যে আমার সে কাঙ্ক্ষিত জিনিস দেখতে পারতেছে বাইরে, তাহলে চলুন এখন কথা বলি। আমি এই ক্যামেরাটা অনেক খোঁজার পরে পাইছি আমার বাইক থেকে, তো আমার ভাই আমাকে দেওয়ার জন্য আমার বাইক আমি মেনে মেনে থ্যাংক জানাই, কারণ আমি কাজ করতেছি সে অনেক আগ থেকে ইউটিউব নিয়ে। তো আজকে আমাকে আমার ভাই আমাকে এটা দেওয়ার জন্য তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো আপনারাও চেষ্টা করতে পারেন এরকম একটা ক্যামেরা কিনে, এটা কারণ এটা হচ্ছে ক্যানন 700D, এটা অনেক ভালো কাজ করে ভিডিও তৈরি করার জন্য। তো আজকে আমি পুরো কথাটা বলবো না আমি কীভাবে কিনছি, তো আজকে আমি শুধু এটা দেখাইতেছি কীভাবে কাজ করা। তো এখন ব্যাটারি না লাগানো আমি দেখাতে পারতেছি না, দেখুন এটা পুরোটা রোটেট করা যায়, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে রোটেট করতে পারবেন। আজকে আমি ভিডিও এখানে শেষ করছি, কারণ আমি আপনাদেরকে একটা রিভিউ দেখার জন্য চেষ্টা করতেছি। তো আজকে আমি যে ভিডিওটা তৈরি করা সেটি হচ্ছে যে আমি এই ভিডিওটা তৈরি করার মূল কারণ হচ্ছে আমার বন্ধু যারা আমার ফ্রেন্ড এই ইউটিউব সাবস্ক্রাইবার আছে তাদেরকে আমি দেখাচ্ছি যে আমিও DSLR দিয়ে সামনে ভিডিও তৈরি করবো। এখন আমি ভিডিও তৈরি করছি কিন্তু মোবাইল DSLR দিয়ে। তো আশা করি আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন, এবং আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন। আপনাদের প্রতি এটা আমার অনুরোধ রইল। তো সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।